করে নাফিউল ইসলাম বলেছেন আমি একজন ছাত্র আমি এক জায়গা থেকে বৃত্তি পাই এবং অনেক সময় অনেক জায়গায় পরীক্ষা দিয়ে কিছু বৃত্তি পাই সেই টাকাগুলো আমি একটা ব্যাংকে জমা রাখি আমাকে কি জাকাত প্রদান করতে হবে কিনা ক্ষেত্রে কোন নেশাবকে নেশাব হিসাবে হিসাব করব শোনায় নাকি রোপার হিসাব আর অনিচ্ছাকৃত ভাবে অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকা জমা হওয়ার টাকাকে সব রাশা করে মসজিদ জন্য দান করা যাবে নেশাব তো স্বাভাবিকভাবে প্রথম নেশাব যেটা পৌঁছে সেটাই অর্থাৎ রূপার নেশাব সেই নিসাব প্রতি বছরই টাকা বাড়ে কমে যে এখন আমরা দেখতে পাচ্ছি ডলারের দাম বাড়া কমার স্বর্ণ রূপার দাম বাড়ছে কমছে বিশ্ব বাজারে এই জায়গায় বাড়া কমাটা অব্যাহত অতএব প্রতি বছর একটা অ্যামাউন্ট বলে দিলে সেটা হবে না আপনার যখন জাকাতিয়া শেষ হবে তখন রূপার নিসাবটা ধরে আপনাকে জাকাত দিতে হবে যদিও বৃত্তি পাচ্ছেন ভালো কথা আর ইন্টারেস্টের টাকাটা সবের আশা না করে মুবাহ কাজগুলোতে দিতে হবে মসজিদের কাজে দেওয়া যাবে না মসজিদের মধ্যে কোনো খরচ করা যাবে না তারেক রহমান বলে